চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত ইউজারবৃন্দ, 2022 সালের এসএসসি নবম ও দাখিল নবম সমাপনী পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এক বিষয়ের সিলেবাস, পাঠ্য বই অংশ থেকে কোন অংশগুলো ভালো করে পড়বেন এবং একটি নমুনা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে অংশগুলো পড়তে বলা হবে সেই অংশগুলো সহ নমুনা প্রশ্নটি পড়লে আপনারা 100% কমন পাবেন। সুপ্রিয় জয়বিন্দু, আমরা সিলেবাসে যাওয়ার আগে বরাবরের মতোই অনুরোধ করছি, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে টেল মি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক বাটন প্রেস করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সার্বক্ষণিক চেষ্টা করব আপনাদের জবাব দেওয়ার জন্য। সুপ্রিয় জয়বিন্দু, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 2022 সালের নবম স্বর্ণ পরীক্ষায় ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে সিলেবাসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা প্রথমে সেই সিলেবাসটি আপনাদের সামনে আলোচনা করছি। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়কোড 12-11 বিষয়বস্তু পড়ব না আমি, শুধু অধ্যায়গুলো এবং অধ্যায়ের কোন অংশগুলো পড়তে হবে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম অধ্যায় রয়েছে আকাইদ ও নৈতিক জীবন। আকাইদ ও নৈতিক জীবন থেকে আমাদের পড়তে হবে ইসলাম, ইমান, তাওহীদ, আল্লাহ তাআলার পরিচয় অংশটুকু নেই, কুফর, শিরক, নিফাক, মানবিক মূল্যবোধ, সরি, আল্লাহ তাআলার পরিচয়, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় থেকে 8টি পরিচ্ছেদ রয়েছে। এরপরে আমাদের রয়েছে শরিয়াতের উৎস দ্বিতীয় অধ্যায়, এখান থেকে আমাদের নবম সমাপনী পরীক্ষায় যে অংশটুকু রয়েছে শরিয়ত, শরিয়াতের প্রথম উৎস আল কোরআন অবতরণ, আল কোরআন সংরক্ষণ ও সংকলন, মাক্কি ও মাদানী সুরার সুরা, তিলাওয়াত, সুরা আল আশামস, আদ-দুহা, শরিয়াতের বিভিন্ন উৎস, সুন্না, আল হাদিস এবং গুরুত্বপূর্ণ কিছু হাদিস রয়েছে 1-5 পর্যন্ত। ইবাদত অংশে আমাদের যে অংশটুকু রয়েছে অধ্যায় তৃতীয় ইবাদত, ইবাদত, সালাত, সাওম, জাকাত, হজ, মালিক শ্রমিক সম্পর্ক, আকলাক অর্থাৎ ঘ বিভাগে আমাদের প্রশ্ন হবে আকলাক থেকে, আকলাকে হামিদা অংশ থেকে আমাদের পরিচয় রয়েছে আকলাকে হামিদা, তাকওয়া, ওয়াদা পালন, সত্যবাদিতা, শালীনতা, আমানত, মানব সেবা, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর প্রতি মমত্ববোধ, স্বদেশ প্রেম, কর্তব্যপরায়ণতা এবং অঙ্গ বিভাগে আমাদের আদর্শ জীবনচরিত রয়েছে, আদর্শ জীবনচরিত্রে রয়েছে মোহাম্মদ, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত্র, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি মাদানী জীবন, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ, খোলাফায়ে রাশেদিনের জীবন আদর্শ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অংশগুলো আমাদের সিলেবাসে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নের মানবন্টন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা হবে 30 মার্কের। প্রথমে আমাদের ক বিভাগে আকাইদ ও নৈতিক জীবন থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসবে, 1টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে শরিয়াতের উৎস থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 1টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। ইবাদত অংশ থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 1টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আকলাক অংশ থেকে আমাদের 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সর্বশেষ অঙ্গ বিভাগ আদর্শ জীবনচরিত থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ক বিভাগ থেকে 1টি, খ বিভাগ থেকে 1টি, গ বিভাগ থেকে 2টি, ঘ বিভাগ থেকে 2টি এবং অঙ্গ বিভাগ থেকে 1টি সহ মোট 6টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। সুপ্রিয় জয়বিন্দু, আমরা দেখব আমাদের পাঠ্য বইয়ের কোন অংশগুলো ভালো করে পড়লে আমরা নিশ্চিত কমন পাব, আমরা পাঠ্য বইয়ে যাব। ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণীর পাঠ্য বই, আমরা পাঠ্য বইয়ে চলে গেলাম। আমাদের পাঠ্য বইয়ে যে সিলেবাস দেখেছিলাম সেই সিলেবাসের আলোকে আমরা এই ভিডিওতে ক অংশ দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমরা খ, গ, ঘ, অঙ্গ পর্যায়ক্রমে আমরা সবগুলো ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন এবং টেলমি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আপনারা সবগুলো বিষয়ের সাজেশন পেতে টেলমি বিডি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করবেন এবং সেখানে আমাদের
এসএসসি ভোক এক্সাম ক্লাস 9 2022 নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন। সুপ্রিয় যে বিন্দু ইসলাম অংশে আমাদের যেটি রয়েছে সেখান থেকে আমরা প্রথমে একটি বলি, উপরে যে ইসলাম অংশ রয়েছে এই অংশগুলো আপনারা পড়তে পারেন। তবে আপনারা অবশ্যই সামাজিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব এই পাঠটি খুবই ভালো করে দেখবেন, যেহেতু আমাদেরকে এখান থেকে ইমানের গুরুত্ব রয়েছে এই অংশটুকু দেখবেন এবং আরও কয়েকটি অংশ আমরা দেখাবো। এরপরে আমাদের ইমানের পরিচয় কি, অর্থাৎ এখান থেকে আপনারা যে প্রশ্ন পড়বেন যে ইমান কাকে বলে, ইমান কাকে বলে এই অংশটু খুবই ভালো করে দেখবেন, ইসলামে ইমানের ভূমিকা কি। এরপরে আমরা দেখব পার্ট ওয়ান ইসলাম, ইসলাম আরবি শব্দ অর্থাৎ ইসলাম কাকে বলে এই অংশটুকু পড়বেন। আকাইদ ও নৈতিক জীবনে আমরা প্রথম অধ্যায়ে ফিরে আসলাম, প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে তাওহিদ, তাওহিদ অংশটি পড়বেন, আল্লাহ তালার যে পরিচয় রয়েছে এই পরিচয়টি সহ আপনারা কুফর অংশটি খুবই ভালো করে পড়বেন। কুফর এবং শিরক এই দুটি অংশ ভালো করে পড়লে আপনারা নিশ্চিত অ্যাকসেপ্ট কমন পাবেন। এবং সর্বশেষ আমাদের রয়েছে নিফাক, অর্থাৎ আপনারা কুফর শিরক এবং নিফাক এই অংশগুলো ভালো করে পড়লে আপনার ইসলাম ধর্ম থেকে কপ বিভাগ থেকে একটি প্রশ্ন নিশ্চিত কমন পাবেন। এবং আমরা একটি নমুনা প্রশ্ন আপনাদেরকে দেখাবো, আপনারা পাঠ্য বইয়ের সাথে সাথে সেই নমুনা প্রশ্নগুলো পড়লে আপনারা কপ বিভাগ থেকে নিশ্চিত কমন পাবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা 1 2022 সালে পরীক্ষায় যা আসতে পারে এ ধরনের একটি নমুনা প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করছি। আপনারা এই নমুনা প্রশ্নে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বেন। এবং এখান থেকে আমরা জানিয়ে রাখি নিফাক অর্থ কী, মুনাফিকের লক্ষণ কয়টি ও কী কী, একজন মুনাফিক কীভাবে সমাজের ক্ষতি করতে পারে, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে আয়াতটি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নটি সহ এখানে যে নমুনা প্রশ্নগুলি দেওয়া রয়েছে এই নমুনা প্রশ্নগুলি পড়বেন। আমরা খুব শীঘ্রই খ বিভাগের সহ অন্যান্য বিভাগের প্রশ্নগুলো টেলমিবিড ইউটিউব চ্যানেলে আপলোড করবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক প্রসব দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আমরা খুব শীঘ্রই খ বিভাগের সাজেশন সহ অন্যান্য বিভাগের সাজেশন নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।